তো গাইস তোমরা কি জানো পাবজি আর ফ্রি ফায়ার কাভাইতে চলে আসতেছে নতুন আরো একটি গেম। তো গাইস কি সেই গেম সেটি কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং কি তোমরা কিভাবে এই গেমটা ডাউনলোড করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর গাইস গেমটা দেখার পর তোমরা সত্যি বলতে বাধ্য হবে যে গেমটা সম্পূর্ণ রিয়েলিস্টিক। এই গেমের ভিতরে যে এনভায়রনমেন্ট রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিকের মতোই। যাই হোক গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হতে চলেছে। তোমরা যারা ফ্রি ফায়ার এবং পাবজি লাভার রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই ধামাকাদার একটা ভিডিও। তো গাইস আজকের ভিডিওতে সেই গেমের গেম প্লে দেখাবো, দেন কিভাবে ডাউনলোড করতে হয় আর গেমের নামটা কি, তো এটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত কিন্তু তোমাকে দেখা দিব। তো অবশ্যই তোমরা ভিডিওটি ফুললি কন্টিনিউ করবে। আর গাইস তোমরা যারা আমার চ্যানেল নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশ থেকে বেল বাটন দেখতে পাচ্ছ সেটি বাজিয়ে কল করে রাখবে এরকম নতুন ইন্টারেস্টিং গেমের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আর কথা বলবো না, চলুন শুরু করা যাক। আর গাইস তোমরা হয়তো জানো না যে এই সকল গেমের যে আপডেট রয়েছে সেগুলো কিন্তু আমার কালেক্ট করতে কিন্তু অনেক কষ্ট হয়। তোমরা ভিডিও দেখো, দেখার পর কোনো রকম লাইক কমেন্ট কোনো কিছু করো না। তো আজকের ভিডিওতে লাইক থাকবে 150, তো অবশ্যই ফটাফট লাইক কমপ্লিট করে যাবে এবং কি ভিডিওতে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে যে আসলে ভিডিওটি কেমন হয়েছে। যাই হোক গাইস এখন আমি তোমাকে সেই গেমের গেম প্লে দেখাবো, গেমটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাবো এবং কি গেমের নামটা কি সেটাও তোমাকে দেখাবো। তো বেশ তোমরা হয়তো এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সেই গেম, যেই গেমের নামটা হচ্ছে স্কারফেল 2.0। আর গাইস ম্যাপের দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে সম্পূর্ণ রিয়েলিস্টিক। আর গাইস এই গেমের গেম প্লে তোমরা যদি দেখো তাহলে একদম সত্যি 100% আমি বলতে পারি, তোমরা বলতে হবে যে এটা কিন্তু ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি কিন্তু কাঁপাইতে আসতেছে। গাইস দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা গেম। আর এখানে যে ম্যাপটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুম্বাই শহরের একটা ম্যাপ মেবি আর কি। যাই হোক গাইস তোমরা হয়তো দেখতে পাচ্ছ গেমটা আসলে অনেক চমৎকার একটা গেম। আর গাইস এই গেমটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু তোমার কিন্তু বলে দিব। তো অবশ্যই তোমরা ভিডিওটি কিন্তু ফুললি কন্টিনিউ করে থাকো আর গেমটা দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ গ্রাফিক্স মানে কি বলবো গাইস, এইটা দেখার পর মানে আমি একদম এই গেমের প্রতি মানে একদম ইয়ে হয়ে গেছি। এই গেমটা কীভাবে ডাউনলোড করবে এটার জন্য কিন্তু আমি উঠে পড়ে লেগে গেছি। যাই হোক তোমাদেরকেও দেখাবো তোমরা কীভাবে আসলে এই গেমটা ডাউনলোড করতে পারবা। তো অবশ্যই তোমার একটা রিকোয়েস্ট থাকবে, তো ভিডিও দেখতেছো অবশ্যই একটা করে লাইক করে দাও, কেননা গাইস এত সুন্দর একটা গেম নিয়ে আসছি। তো আবারও বলছি এই গেমের নামটা হচ্ছে স্কারফেল 2.0। গাইস এখানে যে তোমরা যে গেমটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ আলফা টেস্টিংয়ে রয়েছে, এটা কিন্তু সকলে কিন্তু ডাউনলোড করতে পারবে না গাইস। তো এটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তোমরা ভিডিওর দেখতে থাকো গাইস, আমি কিন্তু তোমাকে বলে দিব তো কীভাবে ডাউনলোড করতে। যাই হোক গাইস এই গেমের ছোট করে আমরা একটা গেম প্লে দেখে আসি। দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই গেমটা আসলে রিয়েলিস্টিকের মতো লাগছে কিনা বা গেমটা তোমার কাছে আসলে কেমন লাগছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে, আমি এটা কিন্তু 100% দেখতে চাই। যাই হোক গাইস এখন আমরা ছোট করে একটু গেম প্লে দেখে আসি। তো গাইস তোমরা হয়তো দেখতে পারছো এই গেমের গেম প্লে। তো গাইস এই গেমটা আসলে তোমার কাছে কেমন লেগেছে আর গাইস কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু তোমাকে দেখাবো। তার আগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে যাও, আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম। তো গাইস এই গেমটা কিন্তু তোমরা প্লে স্টোরে পাবে না, এই গেমটা ডাউনলোড করার জন্য তোমার কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো গাইস এটা কিন্তু তাদের অফিসিয়াল যে একটা ডিসকর্ড সার্ভার রয়েছে সেখানে গেলে কিন্তু তোমরা কিন্তু একটা ফর্ম পেয়ে যাবে। সেই ফর্মটা তোমরা যদি ফিল আপ করো তাহলে কিন্তু তোমার ইনভাইটের মাধ্যমে কিন্তু এই গেমের যে আলফা ভার্সনটা রয়েছে সেটা কিন্তু তোমাকে মেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক গাইস এখন তোমাকে দেখাবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। আর গাইস এই ফর্ম ফিল আপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো এবং কি তাদের যে অফিসিয়াল যে ডিসকর্ড সার্ভার রয়েছে সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখানে গিয়ে তোমরা জয়েন হয়ে কিন্তু আরো ভালোভাবে কিন্তু এখানে আপডেটগুলো কিন্তু দেখে নিতে পারবে। যাই হোক গাইস এখন আমি তোমাকে দেখাবো তোমরা কিভাবে আসলে ফর্ম ফিল আপটা করবে, এখানে কি কি রয়েছে এবং কি কি তোমার কি ফিল আপ করতে হবে। তো গাইস তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো, তখন তোমরা ওই লিংকে ক্লিক করবে, ঠিক তোমার সামনে একটা এরকম একটা ফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছ স্কারফেল 2.0 ক্লোজ আলফা রেজিস্ট্রেশন। তো গাইস এখন তোমাকে যেটা করতে হবে এখানে যে যতগুলো দেখতে পাচ্ছ এআর রয়েছে বল খালি রয়েছে এগুলো কিন্তু তোমার কিন্তু ফিল আপ করতে হবে। তো গাইস এটা করার জন্য তোমরা দেখতে পাচ্ছ রেকর্ড দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার একটা জিমেল কিন্তু শো করছে, এই জিমেলের উপর এটা আমরা টিক মার্ক দিয়ে দিলাম। যখন তোমরা এটা প্রবেশ করবে ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যদি তোমার একটা জিমেল যদি লগ ইন করা থাকে সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু শো করবে, তোমরা চাইলে এখানে এটা সুইচও করে নিতে পারবে, সমস্যা নেই। তো গাইস দেখতে পাচ্ছ ইউর ফুল নেম তোমার এখানে তোমার নামটা দিয়ে দিবে, নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছ ডিসকোয়ার্ড ইউজার নেম, তোমার যে ডিসকোয়ার্ড যে আইডিটা রয়েছে সেখানে একটা ইউজার নেম রয়েছে সেটা কিন্তু তোমার কিন্তু এখানে বসে দিতে হবে। বসে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমার যে প্লে স্টোরে যে তোমার জি জিমেল দিয়ে লগ ইন করা প্লে স্টোর ঠিক আছে সেটা কিন্তু তোমার এখানে জিমেলটা কিন্তু এখানে দিতে হবে। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে ইউ আর প্লেইং স্কারফেল ফর দ্য ফার্স্ট টাইম, তুমি যদি ফার্স্ট টাইম যদি এটা যদি খেলে থাকো তাহলে তোমরা ইএসডি দিবে, আর যদি তুমি যদি ওল্ড যে ভার্সনটা রয়েছে স্কারফেল কম্বট ব্যাটল রয়্যাল সেটা তোমরা যদি খেলে থাকো তাহলে তোমরা এখানে নো দিয়ে তারপর দেখতে পাচ্ছ এখানে আই হ্যাভ প্লে ওল্ড ভার্সন ঠিক আছে। তো তোমরা যদি প্রথম যদি খেলে থাকো তাহলে তোমরা ইএস দিয়ে দিবে। ওকে তো ইএস দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে তোমার একটা যদি ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে সেখানে তোমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে সাবমিট করলে কিন্তু
ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর গাইস এইটা কিন্তু শুধুমাত্র তারা ইনভাইটের মাধ্যমে তারা কিন্তু এই আলফা যে ক্লোজ আলফা রয়েছে সেটা কিন্তু তারা লিংক দিতেছে। তো জাস্ট ওয়েট করবে, লিংকটা আসার জন্য একটু সময় নিতে পারে, কারণ এখানে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু চলতেছে। আর গাইস রেজিস্ট্রেশন শেষ হলেই তোমরা এখানে যারা যারা সিলেক্ট হবে তারা কিন্তু মেল করে কিন্তু ডাউনলোডের লিংক কিন্তু পাঠিয়ে দেবে। তো গাইস তোমরা হয়তো বুঝতে পারছো স্কারফল 2.0 তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি, তোমার কাছে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো আর গাইস